এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, স্থলভাগে আছড়ে পড়ল রেমাল। 3 ঘন্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে বইবে হাওয়া। উপকূলবর্তী এলাকাতে 110 থেকে 120 কিলোমিটার বেগে হাওয়া বইবে। সাগর থেকে 115 কিলোমিটার দূরে আপাতত রয়েছে রেমাল। খেপুপাড়া থেকে 120 কিলোমিটার দূরে রেমাল। মোংলা থেকে 120 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে রেমাল। আর এদিকে পশ্চিমবঙ্গে সাগর দ্বীপের প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। অন্যদিকে ক্যানিং এর প্রায় 90 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। আপনাদেরকে জানিয়ে রাখি, ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যত সময় যাবে তত শক্তি বৃদ্ধি হবে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আবহবিদদের সঙ্গে, স্থাপত্যবিদদের সঙ্গে, পরিবেশবিদদের সঙ্গে, এবং তারা যেটা জানাচ্ছিলেন বারবার করে, এটি ভোর 3টে নাগাদ এই রেমালের তাণ্ডব আরও বেশি করে দৃঢ় হবে, যার প্রভাব কালকে সকাল থেকে কলকাতাতেও অত্যন্ত গভীরভাবে পড়বে বলে আপাতত আবহবিদরা, পরিবেশবিদরা মনে করছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে রাত 9:30 থেকে যে ল্যান্ডফলের প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছিল, সেটা এবার স্থলভাগে আছড়ে পড়েছে রেমাল। খেপুপাড়া অর্থাৎ বাংলাদেশের খেপুপাড়া থেকে এখন অব্দি 120 কিলোমিটার দূরত্ব রয়েছে। দ্রুত সেই দূরত্ব কমছে। মোংলা থেকেও 120 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রেমাল রয়েছে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে প্রায় 80 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে এবং ক্যানিংয়ে 90 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। একেবারে সৃজিদা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত যে ল্যান্ডফলের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অনেক দীর্ঘ হতে চলেছে তা বলাই যায়। ইতিমধ্যেই যে ল্যান্ডফলের প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে এবং স্থলভাগেও আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। 3 ঘন্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। আমাদের তো বিয়ে ওরকমই হয়েছে না, প্রথমে দেখা হবে, তারপরে আপনার ইয়ে হবে, কি বলে, আশীর্বাদ হবে, তারপরে নান্নিমুখ হবে, তারপর গায়ে হলুদ হবে। তবে এরকম একটা, এটা একটা প্রসেস, বিয়ে হয়ে গেল বলে কোনো কথা না, ইটস এ প্রসেস স্টার্টেড। বা ধরুন একজন নারীর সন্তান হয়, এটা কি, ইট ইজ এ প্রসেস, হয়ে গেল, হ্যালো বাচ্চা হয়ে গেল, এটা একটা, এটা কোনো কথা না, হ্যাঁ তো প্রসেস। সুতরাং ডিসকাশনটা হচ্ছে আপনার প্রসেস। এই পূর্বাঞ্চলীয় অধিকর্তা, তিনি এই মুহূর্তের যে আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, ঘড়ি কাটা এখন 11:43, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোমনাথ দত্ত, পূর্বাঞ্চলীয় অধিকর্তা আলিপুরে, তিনি এই মুহূর্তের আপডেট দিচ্ছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি, এবং এই মুহূর্তের যাবতীয় আপডেট, মানে এই মুহূর্ত থেকে আগামী কয়েক ঘন্টায় কী কী হতে চলেছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা প্রভাবিত হতে চলেছে, শহর কলকাতার উপর কোনো প্রভাব পড়তে চলেছে কি না, এই 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 সমস্ত বিষয়টা তিনি জানাবেন একে একে। সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। এবং অপরদিকে বিদ্যুৎ দপ্তরে ইতিমধ্যে এই বৈঠকে বসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কীভাবে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ যে কোনো ঝড়ে দেখেছি প্রত্যেক বছরেই এরকম নানা ধরনের ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে, আর যে কোনো ঝড়ের পরেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত বিদ্যুৎহীন হয়ে পড়ে থাকে এবং দিনের পর দিন এই পরিস্থিতি থাকে। কাজেই সেই বিষয়টাকে কতটা স্বাভাবিকতায় আনা যায় দুর্যোগের পর, সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বৈঠকে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে রয়েছেন অরূপ বিশ্বাস, কি বলেছেন একবার শুনুন। রিপোর্ট পাওয়া গেছে, তাতে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যানিং, কাকদ্বীপ, পথর প্রতিমা, হিল্লনগঞ্জ, শ্যামপুকুর, হাওড়া, তেহট্ট, নদিয়া। এটা রাত 10টা পর্যন্ত যে খবর পাওয়া গেছে, তাতে 356টি পোল পড়ে গেছে, 32টি ট্রান্সফরমার পুড়ে গেছে, প্রায় 168 কিলোমিটার তার ছিঁড়ে গেছে, আর 2120টি ইনসুলেটর ভেঙে গেছে। এই প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে।
একেবারে সৃজিতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি দপ্তরেই তৎপরতা চলছে। সেই জায়গা থেকে অরূপ বিশ্বাস, তিনিও কিন্তু একটি বৈঠক করছেন এবং কীভাবে এই গোটা পরিস্থিতির মোকাবিলা করা যায় সে বিষয় নিয়েই এই মুহূর্তে বৈঠক চলছে। আর অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও যে বিষয়টা জানানো হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া, এখন বেশ খানিকটা সময় লাগবে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা ধরে হয়তো এই ল্যান্ডফল প্রক্রিয়াটা চলবে। ঘটায় 120 থেকে 120 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঝড়ের দাপট শুরু হয়ে গিয়েছে, প্রবল বেগে ঝড় বইছে এবং তার সঙ্গে চলছে তুমুল বৃষ্টি। সেই জায়গা থেকে একের পর এক ঘটনা চোখের সামনে চলে আসবে, কোথাও গিয়ে জমা জল আর কোথাও গিয়ে শহর কলকাতায় যে ছবিটা দেখা যায় গাছ পড়ে যাওয়ার ছবি এবং তাতে বিদ্যুতের তারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সে কারণে অরূপ বিশ্বাস তিনিও কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন, কথা বলছেন দপ্তরের কর্মীদের সঙ্গে এবং অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তার পাশাপাশি রেমালের কি আপডেট রয়েছে আমরা জানবো। 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকাতে এই ঝোড়ো হাওয়া বইবে। সাগর থেকে 115 কিলোমিটার দূরে রয়েছে রেমাল, ক্যানিং থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে এই রেমাল এবং খেপুপাড়া থেকে 120 কিলোমিটার দূরে এই রেমাল ঝড় এই মুহূর্তে অবস্থান করছে। 9:30 সময় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী যে এলাকা সেই সমস্ত এলাকাতে রেমালের এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মুহূর্তে ধীরে ধীরে স্থলভাগের দিকে পৌঁছে গিয়েছে এই রেমাল। স্থলভাগে কার্যত আছড়ে পড়েছে এই মুহূর্তে রেমাল এবং তার যে ল্যান্ডফল প্রক্রিয়া তা দীর্ঘ হতে চলেছে, 3 ঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। এবং আমরা যখন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম সুজিতা সুজীব কর, তিনি বলছিলেন যে এই যে এই প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু সকালের দিকেও থাকবে, অর্থাৎ কলকাতার দিকে এই ঝড়টা সকালের দিকে আসবে, অর্থাৎ সকাল 8টা পর্যন্ত কিন্তু একটা প্রভাব নজরে পড়বে শহর কলকাতার জন্য। একদম, একদিকে যখন এই